বিশ্বকাপে কাল ভারতের কাছে হেরে হারের হ্যাট্রিক করল বাংলাদেশ। বিশ্বকাপে ভালো কিছু করার প্রতিজ্ঞাটা হয়তো ভুলে গেছেন তারা। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় আরও একবার জল ঢেলে দিয়ে প্রমাণ করলেন ভালোবাসার যেন দাম নেই এদেশে। বাংলাদেশ দল হলো আপনার সেই প্রকৃত ভালোবাসা, যে ভালোবাসায় বারবার ব্যর্থতার পরেও তাকে নিয়ে আপনার আশা থেকেই যায়, বারবার বিরহ যন্ত্রণা শত আঘাতের পরেও তাকেই আপনি ভালোবাসেন, বারবার তা দেখব না বলে প্রতিজ্ঞা করার পরেও টিভির সামনে বসে আবার তারই খেলা দেখেন, তবে দিন শেষে কষ্ট আর আক্ষেপ নিয়ে ফিরতে হয় আপনাকে, জার্সিটা খুলে হয়তো ছুঁড়ে মারেন, মুখ লুকিয়ে দু এক ফোঁটা জল তাদের জন্য ফেলেন। টিম টাইগারদের তকমাটা সত্যি কি আর তাদের পাশে মানায়? নেদারল্যান্ডস আফগানিস্তানের মতো দলগুলো বিশ্বমঞ্চে যখন বড় বড় দলকে হারিয়ে রেকর্ডের খাতায় নাম লেখাচ্ছে, ঠিক তখনই পাপন নান্নু হাতুড়েদের করা চনমনে দলটার একই বেহাল দশা। সিনিয়র ক্রিকেটারদের অবহেলা, দল থেকে ছাটিয়ে ফেলা অভিজ্ঞ প্লেয়ারদের বসিয়ে রাখা, বারবার দলের পজিশন যা ইচ্ছে নয় তাই করে দলটাকে যেন একেবারেই লোকাল বাস বানিয়ে দিয়েছেন। কখন কে কোথায় খেলছে, কখন কে দলে ঢুকছে বের হচ্ছে, তার কি আদৌ কোনো জবাবদিহিতা আছে? বিশ্বকাপে বাংলাদেশ কি সত্যি খেলতে গিয়েছে নাকি এক্সপেরিমেন্ট করতে গিয়েছে? হয়তো এটার অঙ্ক মেলাতে গেলে আপনাকে পরবর্তী বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হবে। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার যেমন দাম ঠিকভাবে মেলে না, তেমনি ভালো অভিজ্ঞ প্লেয়ারদের কোনো সম্মান নেই, না আছে তাদের মূল্য। যারা দেশের জন্য করে গেছেন, করে যাচ্ছেন, দিয়েছেন কত অবদান, তাদের কথা যে ভুলে যাই আমরা বারবার। কোনো এক অভিশাপে যেন বাংলাদেশ ক্রিকেট ভুগছে, ধুকে ধুকে শেষ হচ্ছে। এদেশের ক্রিকেটে আর গত মির্জাফরের জন্ম হলে দলের অবস্থান নিয়ে কেউ অন্তত ভাববে? আহমেদ ফারুক, স্পোর্টস টেক্স, আর স্পোর্টস।